হে বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা পৃথিবী বিষয়ে আলোচনা করব, যেটা সৌরজগতের তৃতীয়তম গ্রহ। এই পৃথিবীর সূর্য থেকে এটির দূরত্ব হলো প্রায় 15 কোটি কিলোমিটার। এই পৃথিবী বিশ্ব বা নীলগ্রহ নামে পরিচিত, যার ইংরেজি অর্থ হলো আর্থ, আর গ্রিক ভাষা পরিচিত গাইজা নামে। আবার লাতিন ভাষায় এই পৃথিবীকে বলা হয় টেরা। আমার মতো হয়তো সবার মনে এই প্রশ্নটি জাগতে পারে যে পৃথিবী কেমন করে সৃষ্টি হয়েছে এবং আসলে পৃথিবী কী। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটিতেই পৃথিবীকে নিয়ে আপনার মনে যত রকম প্রশ্ন আছে সব উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। সৌরজগৎ সৃষ্টির মোটামুটি 100 মিলিয়ন বছর পর বহু সংঘর্ষের ফল হলো এই পৃথিবী। পায়ের লগ্নে একটি কেন্দ্র এবং একটি বায়ুমণ্ডল। 450 কোটি বছর আগে দুটি গ্রহের তীব্র সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে এই সময় জুড়ে যায় গ্রহ দুটি। পৃথিবী নামক গ্রহের সঙ্গে চরম সংঘর্ষ হয়েছিল থিয়া নামে গ্রহের। সংঘর্ষের সময় পৃথিবীর বয়স ছিল প্রায় 10 কোটি বছর। সংঘর্ষের ফলে থিয়া ও পৃথিবী জুড়ে যায় আর তৈরি হয় নতুন গ্রহ। এই পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলে বাস করছি আমরা। 3 বার চন্দ্র অভিযানে পাওয়া চন্দ্রের মাটি ও হাওয়ায় এরিজোনায় পাওয়া আগ্নেয়শিলা মিলে চমকে যান গবেষকরা। দুটি পাথরের অক্সিজেন আইসোটোপের কোনো ফারাক নেই। গবেষক দলের প্রধান অধ্যাপক এডওয়ার্ড ইয়ংয়ের কথায় চাঁদের মাটি আর পৃথিবীর মাটির অক্সিজেন আইসোটোপে কোনো পার্থক্য পায়নি। থিয়া নামে গ্রহটি তখন পরিণত হচ্ছিল, ঠিক সেই সময় ধাক্কাটি লাগে এবং পৃথিবীর সৃষ্টি হয়। এই পৃথিবীর আকৃতি হলো অনেকটাই কমলাকার উপকূলের মতো। এই পৃথিবীর ভর হলো প্রায় 5970 গিগাটোগ্রাম। এটি গঠিত হয় যে সকল উপাদান দিয়ে, তার মধ্যে সবচাইতে বেশি হলো লোহা, অক্সিজেন, সিলিকন, ম্যাগনেশিয়াম, সালফার, নিকেল, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এছাড়া বাকি 1.2%-এরও মধ্যে রয়েছে অন্যান্য বিভিন্ন উপাদানের উপস্থিতি। ভরের পৃথককরণ ঘটার ফলে অনুমান করা হয় পৃথিবীর কেন্দ্র অঞ্চলটি প্রধানত গঠিত হয় লোহা দ্বারা। এর সাথে অল্প পরিমাণে রয়েছে নিকেল, সালফার এবং এছাড়া অন্যান্য উপাদানের উপস্থিতিও রয়েছে 1%-এরও কম। গবেষকরা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কী বলেছেন সেটা জেনে নিন। গবেষকরা বলেছেন যে আগামী 119 বিলিয়ন বছরের মধ্যে সূর্যের আলোর উজ্জ্বলতা আরও 10% বৃদ্ধি পেতে পারে এবং আগামী 381 বিলিয়ন বছরে তা আরও 40% বৃদ্ধি পেতে পারে। পৃথিবীর ভূপৃষ্ঠের ক্রমবর্ধমান তাপমাত্রা ও জৈব কার্বন চক্রকে ত্বরান্বিত করবে, যার ফলে বায়ুতে এটির ঘনত্ব উদ্ভিদের জন্য মারাত্মকভাবে কমে আসবে প্রায় 500 থেকে 900 মিলিয়ন বছরের পর। উদ্ভিদহীনতার কারণে বায়ুমণ্ডলে অক্সিজেন থাকবে না এবং প্রাণীজগৎ বিলুপ্ত হয়ে যাবে। পরবর্তী বিলিয়ন বছরের মধ্যে ভূপৃষ্ঠের উপরে সকল জল শুকিয়ে যাবে এবং সারা পৃথিবীর গড় তাপমাত্রা গিয়ে দাঁড়াবে প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস। ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।